দেখো, সিজিএল এ ভ্যাকেন্সি কিন্তু অনেক বাড়িয়ে দিল, 30,000 করে দিল, জানো কি সেটা? যারা দিয়েছো তাদের চান্স আছে, 37,000 ভ্যাকেন্সি হয়ে গেছে। 37,000 সবাই চাকরি পেয়ে যাবে। আমি ঘুমিয়ে রয়ে গেলাম, আমি দিতে স্যার পারলাম না। 37,000 এই কারণে, কারণ পোস্টাল বেজে যেটা আছে না স্যার, ওইটা তো আরো অ্যাড করেছে হুম, আবার। বাহ, তাহলে আর কি চাই? তাহলে তো এবার তুমি এক্সাইজ ইন্সপেক্টর হয়ে গেছো। স্যার আমি তো ফর্ম ফিল আপ করে দিতে যেতে পারিনি। আর আমিও তো তাই করলাম, শুয়ে পড়েছিলাম, 8 ঘন্টা 10 মিনিটের জন্য যেতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, কপাল কিন্তু সব স্যার কপালে, মেন্স নিয়ে স্যার প্রচন্ডই আমি স্যার এ হয়ে যাচ্ছি, কোথায় কি ধুর, করবো, মেন্স তো স্যার মাথা খারাপ হয়ে কিছুই যাচ্ছে। হবে না। প্রত্যেকবার 7 থেকে 8 হাজার ভ্যাকেন্সি, তো এবার 5 গুণ বেশি ভ্যাকেন্সি রয়েছে। চাকরি না পেলে এবার কান্না করবে আর কি। আচ্ছা আমি বলি মেন্স স্যার কি পড়বো স্যার, মেন্স নিয়ে আমি স্যার প্রচুর মাথা কি খারাপ হয়ে যাচ্ছে। পড়বে, একই তো আবার কি পড়বে, সবই তো এত লেভেলে ম্যাথ করিয়ে দিচ্ছি, করো না এটাই, কি আর পড়বে? স্যার মেন্স স্যার কিন্তু কম্পিউটার আমি নলেজটা স্যার কোথা থেকে জোগাড় করতে পেরেছি বলছি। ওটা 15 নম্বর রয়েছে, পড়ে নাও কোনো একটা জায়গায়, একটা কম্পিউটার বই নিয়ে পড়ে নেবে, কি আছে? নর্মাল বেসিক ইন্ট্রো অ্যাওয়ারনেস কম্পিউটারের ব্যাপারে, কত 1 জিবি কত র্যাম হয়, কি হয় রম র্যাম, সিডি রম, এসব কি হয়, ফ্ল্যাশ মেমোরি কি হয়, ক্যাশ মেমোরি কি হয়, এগুলো সব জেনারেশন অফ কম্পিউটার, আলাদা আলাদা জেনারেশন কম্পিউটার পড়ে দেওয়া, কন্ট্রোলার কি হয়, সিপিইউ কি হয়, এলইউ কি হয়, কিভাবে ফাংশন করে, এইগুলোই তো পড়বে, আর কি পড়বে? একটু বাইনারি কোড ফোড একটু দেখে নেবে, অপারেশন গুলো দেখে নেবে, অ্যাডিশন সাবট্রাকশন আর কি, শেষ বল, বিট বাইট এসব কি রয়েছে, 13 MB, ইয়ে 13 গিগা বিটা, এইসব কি রয়েছে সব দেখে নেবে একটু, রিলেশনটা হয়ে গেল, এত কনফিউশন কি? আচ্ছা দেখো, কোশ্চেনটা পড়ো, আর বাদ বাকি ম্যাথে আমার যত লেভেলে করিয়েছে ওর বাইরে, ওর উপরে আসবে, এটা মাথায় রেখো। স্যার অ্যারিথমেটিক গুলো তো হয়ে গেল স্যার, ত্রিগোনোমেট্রি আছে, জ্যামিতি আছে, সবকে জিওমেট্রি সবকে আর ওই সব ওইগুলো স্যার আছে সবকে 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 একদিনই হবে নাকি? স্যার, হবে না তো জানি, ওটাই স্যার করতে হচ্ছে, তো ওটাই তো স্যার চাপের ওইগুলোই তো। তাহলে চলো চলো, করো করো, এটা যেটা করছে এখন ওটা করো। এ হলো, কারো আনসার হলো? এটা তো খুব সহজ, কিছুই তো না, সবই তো দেওয়াই আছে। কি রয়েছে স্যার একটু যদি বাংলায় পড়, মানেটা বলবেন, একটু অসুবিধা হচ্ছে আমার বাংলায় মানতে বলো, দ্য সেলিং প্রাইস স্যার। অফ এ 60 এন্ড টাকা বি আর দ্য, হ্যাঁ 60 টাকা, সেলিং প্রাইস অফ এ এন্ড বি আর 1800 ইচ। দেখো কত বাংলা ইংলিশ মিক্স করে দিলাম, ঠিক আছে? এ আর বি এর সেলিং প্রাইস যেটা রয়েছে, প্রত্যেকটার 1800 টাকা করে রয়েছে, ঠিক আছে? এ 1800 টাকা দিয়ে বিক্রি করলো, বিক্রয় মূল্য যেটা রয়েছে সেটা এ আর বি দুজনেই 1800 করে। এ ক্যালকুলেট হিজ প্রফিট অন এসপি, জেনারেলি নিয়ম রয়েছে কি প্রফিট বা লস সিপির উপর ক্যালকুলেট করা যায়, কিন্তু এ ক্যালকুলেট করছে এসপির উপর, ঠিক আছে? এসপির উপর মানে এসপির উপর কত প্রফিট হলো, আর বি ক্যালকুলেট করছে সিপির উপর, অ্যান্ড বি ক্যালকুলেট অন সিপি, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার কস্ট প্রাইস ইফ দ্য বোথ ক্লেম 20% প্রফিট। যদি দুজনই এটা মনে বলে যে আমি 20% প্রফিট করেছি, তাহলে বলছে কি দুজনের কি করতে, ডিফারেন্স বিটুইন দেয়ার কস্ট প্রাইস, দুজনের কস্ট প্রাইস এর মধ্যে ডিফারেন্সটা কি ছিল, মানেটা বোঝার চেষ্টা করো। কি দুজন লোক রয়েছে, শোনো ব্যাপারটা, এই চলে আসো মেন বোর্ডে, মধুরিমা তো ভালো পায়, যেতে পারতে সিরিয়াল দিতে, 55, দেখো 55 নম্বর কোশ্চেন রয়েছে, দুজনই রয়েছে, 20-20% কি করা হয়েছে প্রফিট, দুজনই ক্যালকুলেট বলে কি দুজনই বলে 20% করে প্রফিট পাচ্ছি, ওকে, তার মানে 1/5 ফ্র্যাকশন, 1/5, বাট এ ক্যালকুলেট করছে এসপির উপর, বোঝো জিনিসটা, এ ক্যালকুলেট করছে এসপির উপর, মানে
এর যে সিপি হবে যে জায়গায় সে জায়গায় এসপি হবে, বুঝতে পারছো? আর এটা প্রফিট হবে এখানে, তাহলে সিপি কি হবে? যদি এসপি 5 টাকা হয়, প্রফিট 1 টাকা হয়, তাহলে সিপি কত হবে? 4 টাকা, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এসপি 5 টাকা, আর ওই 1 টাকা কি রয়েছে? 1 টাকা রয়েছে প্রফিট, তাহলে সিপি ইকুয়াল টু এসপি মাইনাস প্রফিট। এবার বি কি করছে? বি সিপির উপরেই ক্যালকুলেট করছে, আর এটা প্রফিটই রয়েছে, তার মানে এর এসপি কত রয়েছে? 6। বুঝতে পারলে? বাদ বাকি জিনিস চলে আসে তাহলে আর কি, ঠিক আছে? যে এসপির উপর ক্যালকুলেট করলো তার তলায় এসপি হবে, যে সিপির উপর ক্যালকুলেট করলো তার তলায় সিপি হবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? এবার জিনিসটা দেখ, কিছুই তো না, ফুট করে দাও ভ্যালু। এর এসপি কত? 5 টাকা। এর সিপি কত? 4 টাকা। প্রফিট কত? 1 ইউনিট। এর এসপি কত? 6 ইউনিট। এর প্রফিট কত? 5। সিপি কত? 5 ইউনিট। প্রফিট কত? 1 ইউনিট, ঠিক আছে? এবার কি বলছে, দুজনের কি সেম আছে বলো তো? হ্যাঁ, সেলিং প্রাইস তো সেলিং সেম। প্রাইস, সেলিং প্রাইসটা সেম, মানে এটা করে দাও 6 দিয়ে, এটা করে দাও 5 দিয়ে, এটাও হয়ে যাবে 30 ইউনিট, এটাও হয়ে যাবে 30 ইউনিট। কিন্তু এটা যখন করতে যাব, তাহলে সবকটা 6 দিয়ে করতে হবে, প্লাস 6 দিয়ে 24, 5 দিয়ে প্লাস 5, 5 দিয়ে 25। কিন্তু বলা হয়েছে কি? বলা হয়েছে, এবার বলা হয়েছে কি? বলা হয়েছে প্রত্যেকটা সেলিং প্রাইস কত রয়েছে? এসপি অফ ইচ। অ্যাকচুয়ালি আমি তো বের করলাম প্রত্যেকটা এসপি কত রয়েছে? 30 ইউনিট, হ্যাঁ কি না? 30 ইউনিট, ওটা ও বলছে না 30 ইউনিট না, প্রত্যেকটা এসপি 1800 করে রয়েছে। তাহলে 30 একে 30, 36 18, 60। 1 ইউনিট ইকুয়াল টু 60। এবার তোমাকে বলা হয়েছে কি, কি বলা হয়েছে? বলা হয়েছে কি, ডিফারেন্স বলো দুটো কস্ট প্রাইসের ডিফারেন্স কত রয়েছে? দেখো ডিফারেন্স কত রয়েছে, এই যে 1 ইউনিট, 1 ইউনিটের ডিফারেন্স রয়েছে কিনা? বাট 1 ইউনিটে তো ভ্যালু রয়েছে 60 টাকা, না তো ₹60, দ্যাট ইজ ইউর আনসার, না কি প্রবলেম? কোনো তুই প্রবলেম না, সোজা একদম। তোমরা এত মাল্টিপল ফাল্টিপল করতে হবে না, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সব দরকার পড়বে না, এইগুলো এগুলো সব করতে দরকার পড়বে না, যেটা ফাইন্ড আউট করবে সেটা করো মাল্টিপল, যেটা দেওয়া রয়েছে সেটা করো, আর কিছুটাই করতে হবে না। এটা তো এমনি প্রাইমারি স্টেজে রয়েছে, শিখছো বলেই করছো, টাইম যাচ্ছে, ঠিক আছে? আদারওয়াইজ লাগবে না। চলো নেক্সট কোয়েশ্চেন। বেতেশ্বর আপলোড করে দাও তো। নোট এখনই দিয়ে দেবো, চাপ নেওয়ার দরকার, এইসব নোট লেখা আছে, আজকে স্ক্যান করে দিয়ে দেবো, স্ক্যান করে নিয়ে শুধু। একটু সময় নাও, একটু না বেশি সময় নাও, এখন এ সবই যদি বুঝতে না পারো বলো, বাংলাতে বলে দেবো, বুঝতে সেটা পারলে? বলেই দিন। হ্যাঁ বলে দিচ্ছি, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি বাংলাতে, তোমরা শুধু সলভ করো।
56 নম্বর কোশ্চেন তোমরা দেখতে থাকো, সরাতে হবে না, বাস আমি পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলা হয়েছে এ এন্ড বি পারচেস অ্যান আর্টিকেল এট সেম প্রাইস, মানে এ আর বি, দেখো আমি বোঝাবো না, বোঝালেই তাহলে সলভ হয়ে যাবে কোশ্চেন। আমি বলছি এ এন্ড বি, শুধু ট্রান্সলেট করে দিচ্ছি বাংলাতে, এ এন্ড বি পারচেস অ্যান আর্টিকেল এট সেম প্রাইস, ঠিক আছে, এ আর বি আর্টিকেল কিনছে একই দামে, ঠিক আছে, এ একজন মানুষ রয়েছে, সে কিছু জিনিস কিনছে, আর বি একজন মানুষ রয়েছে, সে কিছু জিনিস কিনছে, দুজনই সেম দামে কিনছে, ঠিক আছে। লেটার অন সি পারচেস বোথ আর্টিকেল এট সেম প্রাইস, পরে সি ওই আর্টিকেল, ওই দুটো আর্টিকেল যেটা রয়েছে সেটাই কিনলো একই প্রাইসে, ঠিক আছে, কত, 240 টাকা, 240 টাকা দিয়ে, সেম প্রাইস 240 টাকা, ঠিক আছে, এ আর বি থেকে দুটো, মানে কথাটা বুঝলে, কথাটা এটা হলো কি, এ একটা মানুষ রয়েছে, বি একটা মানুষ রয়েছে, কিছু জিনিস, সাপোজ এ কিছু জিনিস, একটা আর্টিকেল এক্স কিনলো, এটা ওয়াই আর্টিকেল মেইন স্ট্রিটে কিনলো, চলে যাবো। এর সি, না না এখন বোঝাতে, ও আচ্ছা বল, যাই হোক ছাড়ো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, এ আর বি দুটো মানুষ এসে এক একটা করে আর্টিকেল কিনেছে, আর দুটো যত দাম করে কিনেছে, ঠিক আছে, পরে ওটাই জিনিসকে বিক্রি করে দিল সির কাছে একই দাম, মানে সি ওই দামে কিনেছে, কিন্তু সি কে দিতে হয়েছে তার জন্য 240, 240 টাকা করে, বুঝেছো, ক্লিয়ার কিনা। তারপরে বলা হয়েছে বাট প্রফিট পার্সেন্টেজ অফ এ ওয়াজ 3%, এ যখন বিক্রি করলো সে প্রফিট রাখলো 3%, ওয়াইল প্রফিট অফ বি, বি যখন বিক্রি করলো সে Q% রাখলো প্রফিট, তার মানে সেলিং প্রাইস ডিফারেন্ট হবে আর কি, কিন্তু বি ক্যালকুলেট হিজ প্রফিট অন এসপি, বি যেটা রয়েছে সে ক্যালকুলেট করেছে নিজের প্রফিট এসপির উপর, ঠিক আছে, ওকে, তার মানে এ কিছু বলছে না, তার মানে এসিপির উপর নর্মাল যে এরকম হয় এসিপির উপর করেছে, বুঝেছো। আচ্ছা ইফ সি সেলস ওয়ান আর্টিকেল টু ডি, সি দুটো কিনেছিল একটা বিক্রি করে দিল ডির কাছে, আর তখন সে প্রফিট রাখলো কত, 3%, বলা হয়েছে দেন হোয়াট ইজ কস্ট প্রাইস ফর ডি, ডি কত টাকা দিয়ে ওই জিনিসটা কিনেছিল সি থেকে, যদি কিউ ইকুয়াল টু 41 2/3% অফ পি, বুঝলে কি, বাংলা বলে দিলাম, বলো তো সলভ করে দেখাও, এবং কোশ্চেনটা তো বেশ স্ট্যান্ডার্ড, আর এই কোশ্চেনটা ক্যাটের কোশ্চেন এসেছে, ক্যাটে এসেছে, ঠিক আছে, सर हमको हिंदी में समझा दीजिए ना क्वेश्चन। তুম তো অভি আই, ক্যা সমঝায়েঙ্গে তুম, তুম তো শো কর রাখতি হ্যায় আজকাল, দেখো এ আর বি सर মে এক একটা সা, হ্যাঁ বলো বলো বলো, ক্যা বল রহে, लेट हो गया, सो के नहीं थे, पूजा कर रहे थे, आज बृहस्पतिवार है ना। तो पूजा करके आई, तो ये मन्नत नहीं मांग कर आई कि हम जाए या जो ही सवाल पड़े उसको तुरंत सॉल्व कर देंगे। हाँ मेंस्ट्री नहीं हाँ गई, सर, मैंने मन्नत ठीक से नहीं की इसीलिए नहीं समझ में आ रही। देखो ए और बी दो आदमी है, उन्होंने कुछ सामान खरीदा, ये ने और बी ने भी कुछ सामान खरीदा, दोनों ने एक ही दाम पर खरीदा, और सी ने उसी दाम पर खरीद लिया 240 रुपया करके, मतलब इसका मतलब ए और बी ने भी 240 रुपया में ही किना होगा, और उतने ही न, न, बहुत आर्टिकल द सेम प्राइस ऑफ द रुपीज, ना ना ऐसा नहीं, सुनो सुनो, ए और बी ने एक ही दाम पर खरीदा, सी ने दोनों से एक ही सेम दाम पर प्राइस पर खरीदा, समझ में आई बात को, ए और बी ने एक ही दाम पर खरीदा, अब कितना दाम पर खरीदा मालूम नहीं, लेकिन सी ने दोनों से 240 रुपये में खरीद लिया, मैंने 240 करके ही खरीदा, ठीक है, और सी ने उसके बाद यस सर, एक ठो को, उसके बाद सी ने एक ठो डी को भी बेच दिया, ठीक है, बोला इस पूरे ऑपरेशन में ए ने 3% का लाभ लिया, बी ने 9% का लाभ लिया, लेकिन बोल रहा है कि जब प्रॉफिट ए ने अपना
सॉरी, बी ने जब अपना प्रॉफिट कैलकुलेट किया तो वो एसपी पर किया, ठीक है, और सी ने जब डी को दिया तो पी परसेंट प्रॉफिट दिया, वो सीपी पे ही कैलकुलेट किया होगा, क्यों कुछ बोला नहीं तो सी पे, जब नहीं कुछ बोला हो तो सीपी बोला कि सी प्राइस कौन तो सा डी। टिकट भेज लो, जे एटा हाँ, ए थे निकले ना बी थे निकले, कौन सा भेज लो। যে কোনো বিক্রি করলো ওর জন্য তো কোনো প্রবলেমই নেই না, যে কোনো একটা বিক্রি করে দিল, কি আছে, ওর তো একই দামের জিনিস না, 240 টাকা দিয়ে দুটো কিনেছে, তো তাতে কি হলো, যে কোনো বিক্রি করলেই তো হলো, বুঝলে কিনা। চলো সেম একটু অ্যান্সার বোর্ড চলে। 576। বলো। 576, ইয়েস, কে, মধুমিমা বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, 576ই হবে, বাকি তো করতে কেউ করলে না, ও করে রেখে দিল। দেখো জিনিসটা মেন বোর্ডে চলে আসো, তারপরে আমি আগে অপারেশনটা বুঝাই, তারপরে তোমাদেরকে অঙ্কতে নিয়ে যাই। দেখো অ্যাকচুয়ালি বলছে কি, কোশ্চেনটা শোনো, একজন এ মানুষ রয়েছে, একজন বি মানুষ রয়েছে, ঠিক আছে, যদি আমি জাস্ট একটু বোঝাচ্ছি, এ যদি 100 টাকা দিয়ে সিপি কিনেছে, তো এটাও সিপি দিয়ে সেই জিনিসকে 100 টাকা দিয়ে কিনেছে সাপোজ, ঠিক আছে। তারপরে এই মালটা একটা সি রয়েছে, সে এর থেকেও কিনে নিল, এর থেকেও কিনে নিল, কত টাকা দিয়ে? 240 টাকা দিয়ে, একেও 240 টাকা দিয়ে, বুঝতে পারলে কিনা, গেছো না, ক্লিয়ার কিনা, বুঝলে? বাট আচ্ছা একটা জিনিস বলবে, যদি 240 টাকা দিয়ে দুটোই কিনেছে, তার মানে প্রফিট দুজনের সেম আছে কিনা বলো, আমাকে এটা কথা বলো, কত টাকা এ প্রফিট করেছে বলো তো, এ কত প্রফিট করলো বলো তো আমাকে, প্রফিট কত করলো, যদি এ সেলিং করেছে 240 টাকা দিয়ে প্রফিট কত করলো আমাকে এটা বলো, তারপরে অঙ্কতে যাব। আরে বলো না, 240 টাকা দিয়ে বিক্রি করলো, 100 টাকা দাম ছিল, এটা এর এসপি, 140 টাকা, আচ্ছা এ কত করলো প্রফিট বলো তো, এটাও এসপি রয়েছে 240, মানে সি তো দুজন থেকে 240 টাকা করে কি, তাহলে কত প্রফিট করলো ইয়ে, আরে 140ই তো করেছে, আবার ভাবার মতো বিষয়, 240 টাকা দিয়ে 100 মাইনাস করে দেবে 140 টাকা, কিন্তু ব্যাপারটা কি রয়েছে, বলছে এর পার্সেন্টেজ রয়েছে পি, আর এর পার্সেন্টেজ রয়েছে প্রফিট পার্সেন্টেজ কিউ, কিউ পার্সেন্টেজ, ঠিক আছে, কেন এরকম কেন হলো বলো তো, কারণ কি বলা হয়েছে কি, বি যে ক্যালকুলেট করছে সে এর উপর না, এর উপর ক্যালকুলেট করছে, বুঝতে পারলে কি না, বি যে ক্যালকুলেট করছে কিউ পার্সেন্টেজ, মানে এটা বলা হচ্ছে 140/240 × 240 × করা হচ্ছে কত, 240 × করা হচ্ছে 100, এটা রয়েছে, আর এটার জন্য বলা হচ্ছে কি, এ অ্যাকচুয়ালি পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করছে, নর্মাল ভাব, পি পার্সেন্টেজ মানে কি, পি পার্সেন্ট মানে নর্মাল 140 প্রফিট রয়েছে, আর 100 টাকা সিপি রয়েছে, মানে সিপি উপর ক্যালকুলেট করছে, এ দেখো এসপি, এটা সিপির উপর ক্যালকুলেট করছে, এটা এসপি, সেই কারণেই পি আর কিউ আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে কি না। আচ্ছা এই দুটো জিনিসে তুমি একটা জিনিস বুঝতে পারলে কি, প্রফিট সেম রয়েছে কিনা বলো, প্রফিট সেম রয়েছে কিনা আমাকে এটা বলো, হ্যাঁ কিনা, বাট প্রফিট পার্সেন্টেজ ডিফারেন্স হয়ে গেছে, তার কারণটা কি রয়েছে, কারণটা এটা রয়েছে কি, একে ক্যালকুলেট সিপির উপর করা হচ্ছে, আর একে ক্যালকুলেট এসপির উপর করা হচ্ছে, তার মানে এটা হলো যদি সেম আর্টিকেল, মানে সিপি সেম হয় এসপি সেম হয়, তো তার অ্যামাউন্ট অফ প্রফিট সেম হবে, অ্যামাউন্ট অফ প্রফিট সেম হবে, ইফ সিপি একটা আর্টিকেল সিপি ওয়ান আর সিপি টু যদি সেম হয়, এসপি ওয়ান আর এসপি টু সেম হয়, তার মানে কি অ্যামাউন্ট অফ প্রফিট কি হবে, অ্যামাউন্ট অফ প্রফিট সেম, সব নোটে থাকবে, অসুবিধে কিছু নেই, আমি জাস্ট বোঝাচ্ছি, বাট পার্সেন্টেজ অফ প্রফিট ক্যান বি চেঞ্জ ইফ ক্যালকুলেটেড সিপি অ্যান্ড এসপি রেসপেক্টিভলি, যদি সিপি আর এসপির উপর যদি ক্যালকুলেট করি
তাহলে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার কি না? হ্যালো, এটা বোঝা গেল? আমি এখনো অঙ্কতে যাচ্ছি না, এটা বুঝতে পারলে কিনা বলো আগে। হ্যাঁ স্যার, বোঝা গেল তো? তাহলে খুব ভালো, যখন বুঝে নিয়েছো পুরো জিনিস, ভালো কথা। তাহলে সিপি জায়গায় সিপি একটা কাজ করে দাও, এক্স পুট করে দাও, এখানে এক্স পুট করে দাও, ঠিক আছে? এবার চলে আসো, এক্স ফ্যাক্ট যা হবে এবার আমরা চলে আসি, নর্মাল অপারেশনটা চলে আসি। আমার এইটা বোঝানো জিনিস ছিল, বুঝিয়ে দিলাম কি অ্যামাউন্ট অফ প্রফিট কখনো চেঞ্জ হবে না যদি দুটো সিপি আর এসপি সমান হয়, ঠিক আছে? অ্যামাউন্ট অফ প্রফিট কখনো চেঞ্জ হবে না যদি দুটো সিপি আর এসপি সমান হয়, বাট পার্সেন্টেজ অফ প্রফিট ক্যান বি ভ্যারি ইফ দ্য ক্যালকুলেশন মেথড আর ডিফারেন্ট। ক্যালকুলেশন মেথড যদি ডিফারেন্ট হয় তাহলে ভ্যারি হতে পারে পার্সেন্টেজ। তাহলে এখানে দেখো কি কি বলা হয়েছে, সেটা পুরো জিনিস বলছি। আগে ফার্স্ট 56 নাম্বার কোশ্চেনে ফার্স্ট যেটা রয়েছে সেই কাজটা তুমি করে নাও। ফার্স্ট কাজ কি রয়েছে? ফার্স্ট কাজটাই রয়েছে তোমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, ওটাকে সলভ করে ভেঙে নেওয়া। কিউ ইকুয়াল টু 41 2/3%, মানে কি 40p? আচ্ছা, এর মানে কি? মানে এটা রয়েছে 40 দিয়া 100, 20 আর 23, 23 2 25, 125/3, নাই তাই তো? পার্সেন্টেজ মানে কি? 125/3, পার্সেন্টেজ মানে নিচে 100 × p, ঠিক আছে? মানে কি 5 বারে 4 বারে, ফাইভ বাই মানে কি টুয়েলভ 5/12p? ওকে, এটা তার মানে কিউ ইকুয়াল টু বেরোলো কি 5/12p। দ্যাট ইজ দ্য ইওর রিলেশন বিটুইন, সিম্পল রিলেশন, অ্যাকচুয়ালি সিম্পল করে নিলাম, বাদ বাকি দেখি আমরা যা রয়েছে সেটা বলি। বলা রয়েছে একটা এ রয়েছে, একজন ডি রয়েছে। শোনো, এ বি সি কে বিক্রি করেছে কত দিয়ে? 240 টাকা দিয়ে। তাহলে এসপি এর কত রয়েছে? 240। বি সি কে বিক্রি করেছে কত দিয়ে? 240 দিয়ে। এসপি কত রয়েছে? 240, একই না? কারো কোনো প্রবলেম থাকলে বলুন, প্রবলেম তো আশা করি নেই কিছু। আচ্ছা চলো, যখন কিছু নেই, ধরে নাও সিপি তো জানা নেই, এর সিপি জানা নেই, তো লেট করে নাও। এর সিপি জানা নেই যখন, সিপি লেট করে নাও, লেট 100 রুপিস। তাহলে এর সিপি ওর সিপি তো সমান বলেছিল, তাহলে এরও হবে 100 রুপিস, হ্যাঁ কি না? 100 রুপিস 100 রুপিস। এবার বোঝার চেষ্টা করো, প্রফিট কি হবে বলো তো? প্রফিট কি হবে, এর প্রফিট কি হবে বলো? হ্যালো, প্রফিট আর ছাড়ো প্রফিট, প্রফিট পার্সেন্টেজ কি হবে এটা বলো। প্রফিট পার্সেন্টেজ কি বলা হয়েছে এই ক্ষেত্রে? প্রফিট পার্সেন্টেজ কত বলা হয়েছে বলো? এর প্রফিট পার্সেন্টেজ কত? হ্যাঁ, পি পি পার্সেন্টেজ না? আর এর কত? কিউ পার্সেন্টেজ রয়েছে না, একই না? কিউ পার্সেন্টেজ। কিন্তু ভালো করে একটা জিনিস, পি পার্সেন্টেজ মানে কি? প্রফিট কার? এক্সের কিউ পার্সেন্ট মানে কি? এক্সের, সরি, এক্সের পি পার্সেন্ট না? পি পার্সেন্ট মানে কি? সিপির উপর। কিন্তু এখানে কিউ পার্সেন্ট কার, এক্সের নাকি এর বলো? এসপি উপর রয়েছে, বি বলা হয়েছে এসপি উপর ক্যালকুলেট করছে, তার মানে কিউ পার্সেন্ট কার? কিউ পার্সেন্ট অফ 240, এখানে 240 মানে সিপি, এটা এসপি, বলেই দেবার রয়েছে। আচ্ছা, যেখানে বলা নেই সে সময় সিপি হবে সব সময়, স্টার্টিং থেকেই বলে এসেছি, বাট আমি একটু আগে তোমাকে বললাম পার্সেন্টেজ যাই হোক না কেন, পার্সেন্টেজ যাই হোক না কেন, অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ যেটা রয়েছে, অ্যামাউন্ট অফ প্রফিট আর সেম, তার মানে এটা আর এটা সেম হবে, কারণ এটা তো অ্যামাউন্ট রয়েছে, এটা তো অ্যামাউন্ট বের করে নিলাম আমি, একই না? তার মানে এটা হলো, আমি এইরকম ইকুয়েশন করতে পারি, এক্স বাই এক্স ইন্টু পি বাই 100, পার্সেন্টেজ কে ভেঙে দিলাম, ইকুয়াল টু কিউ কিউ, আচ্ছা কিউ এখানে কিউ পার্সেন্টেজ মানে কিউ বাই 100 × 240। আচ্ছা, কিউর ভ্যালু দেওয়া আছে, দেখো তো কিউর ভ্যালু কত দেওয়া রয়েছে? 5/12, 5/12 আর কত? পি 5/12 × কিউ, 240 আর নিচে 100,
देखो भालू को, डबल जीरो कैंसिल, ठीक है, पी कैंसिल, ठीक है, 12 दूना 24, 2 कैंसिल, 5 दूना 10, एक्स इक्वल टू कत बेर हलो 10, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 10 বের হলো, তাই তো? এক্স ওটা এর দুই ভ্যালু হবে না, ওটা তিন হবে, কোনটা কোনটা? ওই যে 12 ও দিয়ে 40 কে কাটলেন হ্যাঁ স্যার, তুমি, 20 হবে ওটা। ও ও 20, সরি, 0 0 এক্স ইকুয়াল টু 100, তাই তো? এক্স এর ভ্যালু যদি 100 হয়ে গেল, এবার তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, ডি কত দিয়ে কিনেছে? শোনো ব্যাপারটা, এবার চলে আসো, ডি কত দিয়ে কিনেছে, ডি কত দিয়ে কিনেছে, ডি কত দিয়ে কিনেছে? তো ডি কিনেছিল তোমার, সি যতটা কিনেছিল, মানে সি 240 টাকা দিয়ে কিনেছিল, প্লাস কি, পি পার্সেন্ট, পি পার্সেন্টের ভ্যালু বের করে নাও, এক্স এর ভ্যালু তুমি বের করে নিয়েছো, পি পার্সেন্ট মানে কত বল, আগে বলো পি পার্সেন্ট মানে কত, এখান একশো থেকে চল্লিশ বলো পি টাকা পার্সেন্ট 140 টাকা, কিভাবে বের করলে 140 টাকা? এমনি তুমি বুঝে যাও, এক্স এর ভ্যালু 100 টাকা, মানে কি প্রফিট কত, প্রফিট কত হলো? দেখো এবার এর ক্ষেত্রে চলে আসো, কোনো একটা সিপি রয়েছে তোমার 100 টাকা, এসপি রয়েছে তোমার 240 টাকা, প্রফিট কত হলো? 140 টাকা, পি পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো 140 বাই 140 বাই 100 × 100, এটা পার্সেন্টেজ হয়ে গেল, মানে কেটে 140% হয়ে গেল, হ্যাঁ কি না? 140% পি ভ্যালু হলো, তোমাকে কি বলা হয়েছে, সি বিক্রি করেছিল ডির কাছে কত টাকা দিয়ে? তো যত টাকা দিয়ে কিনেছিল, 240 প্লাস 240 এর কি, 240 এর পি পার্সেন্ট, পি পার্সেন্ট মানে কি, 240 প্লাস 240 এর পি পার্সেন্ট, পি মানে 140, 140% ছিল মানে 100 করে, 100 100 00 ক্যান্সেল, এবার 240 প্লাস 24 কে 14 দিয়ে গুণ করো, 336, দুটো মিলিয়ে 576। আচ্ছা এটা তো অনেক লেন্দি ছিল, তাই না? কি বুঝলে কিনা আগে এটা বলো, এটা ভেঙে ভেঙে বোঝালাম, বুঝলে কি? হ্যালো, বুঝতে পারলে? দেখো বুঝতে পেরেছো কিনা সেটা বলো, বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, এই সবাই বুঝতে পেরেছো এটা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু চলো তারপরে কত, 57 নম্বর, এগুলোতে একটু সময় তোমাকে দিতে হবে, কারণ কি এগুলো একটু বড় কোশ্চেন থাকে, কিন্তু প্র্যাকটিস করতে সময় আর লাগবে না। এই যে দেখো মধুর মাত্র তাড়াতাড়ি করে দিল, কেন কি প্র্যাকটিস একটু করে আগে, না করলে তো আর কিছু হবে না, ফার্স্ট টাইম তো একটু বুঝতে সময় লাগবে, যারা ফার্স্ট টাইমার রয়েছে। বারবার একটাই কথা বলছি, বাড়িতে গিয়ে একটু চেষ্টা কর, নিজে থেকেও চেষ্টা কর, চলো এটা করো তো। 57 নম্বর, তাড়াতাড়ি করো, কারণ এই কোশ্চেনটা করেই যেতে হবে, আর এই কোশ্চেন থেকে আমি একটা ফর্মুলাও বের করব। পড়ে নিয়েছো বলো, তোমাদেরকে করতে হবে না, বলো পড়ে নিয়েছো কি? এ সবই নাকি কি বাংলা বলতে হবে আবার? না স্যার, এটা দরকার নেই। এটা দরকার, এটা তো নিজের লেভেলের।
বাংলা এই মিডিয়াম শুনিয়া, স্কুলে পড়েছি স্যার, একটু বুঝতে অসুবিধা হয়, আপনি এরকম বলছেন? আরে আরে আমি কোথায়, আমি তো তোমাকে কোনো থোড়ি ইনসাল্ট করছি, বাংলা মিডিয়ামে পড়েছে তো ভালো, তো আমি তো মানে হিস্ট্রি পড়াতে সময় কত খিস্তি মারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলোকে জানো তুমি, মানে খিস্তি মারি না তবে ওদেরকে ইনসাল্ট করি যারা ইংলিশ ইংলিশ করতে থাকে, বুঝতে পারো? নাহলে হিস্ট্রি ক্লাস তো তুমি করো নি রেগুলার, দেখবে ঠিক করে হিস্ট্রি আর পলিটি ক্লাসে, পলিটি মধুরিমা তো জানে ইংলিশ নিয়ে কত কি কি বলি, হয়তো পলিটি তারপর ক্লাসটা করি ক্লাস স্যার বার্থডে। তো ওখানে শোনো না কি কত বলি ইংলিশ, ইংলিশ নিয়ে কত আমি তারিফ করি সেটা দেখেছ? যাই হোক চলো, মেন পারচেস বাংলা আর হিন্দি খুব এগুলো অতটা সহজ ল্যাঙ্গুয়েজ না, ইংলিশটা যত সহজ, বুঝেছি? ইংলিশে ভাঙা চোড়া যা বলবে সব একটাই ওয়ার্ডের চারটে মিনিং বেরিয়ে যাবে, কিন্তু বাংলা ইংলিশে ওটা হয় না, ঠিক আছে? আর মেন পারচেস আর হোম অ্যান্ড আ শপ, এখানে পারচেস আর বাই একই করে দাও সব মিলিয়ে, দেখো এই মেন পারচেস আর হোম অ্যান্ড শপ, হি সোল্ড আ শপ এট 10% প্রফিট আর হোম এট 10% লস, সেলিং প্রাইস দা বোথ আর্টিকেল ইজ দা সেম 10 1 লাখ ইচ, ফাইন্ড দা প্রফিট অ্যান্ড লস, বুঝতে পারলে? এই মধুরিমা বুঝতে পেরেছো, করেছো? আজকে সায়ন আর বৃথেশ্বর তোমার দুজনকে টেক্কা কিন্তু দিয়ে দিল মধুরিমা, একটাও আনসার ওর আগে বলোনি তোমরা দুজন, সায়ন বৃথেশ্বর আর তালিবানটা কে? স্যার আমি স্যার তুমি না, তালিবান বাড়িতে 4-5 দিন ধরে বলছিল, তাই যেন হল নাম রেখে দিই। বাড়িতে বলছো, তার মধ্যে তুমি তালিবানের মতো কাজ করেছো তাই। বাবা ভাবছে রবীন্দ্রনাথ ট্যাগোর বানাবো, তুমি চলছো তালিবান হতে, তাহলে কি করবে? চলো দেখো, মেন পারচেস এ হোম অ্যান্ড শপ, একটা মানুষ যেটা রয়েছে সে হোম একটা পারচেস করলো, একটা শপ, ঠিক আছে, দুটো জিনিস কিনলো, বলা হয়েছে দা সোল এট দা 10% প্রফিট অ্যান্ড দা হোম এট 10% লস, এটা 10% লস টে করা হয়েছে বিক্রি আর এটা 10% প্রফিট টে করা হয়েছে বিক্রি, মানে 1/10, 1/10 মানে এটা সিপি যদি রয়েছে তাহলে এসপি কত হবে? 9 রুপিস, এটা 1/10 মানে এটা যদি সিপি রয়েছে তো এসপি কত হবে? 11, ঠিক আছে, মানে তো গল্প এরকম, এসপি প্রফিট অ্যান্ড লস সিপি কত হলো? এসপি এখানে 9 ইউনিট, এখানে 11 ইউনিট, এখানে লস কত হলো? 1, এখানে প্লাস কত হলো? 1, আর এখানে কি হলো? সিপি হলো 10, এখানে সিপি হলো 10, ইকুয়াল কি করতে হবে? সেলিং প্রাইস অফ দা বোথ আর্টিকেল সেম, সেলিং প্রাইস সেম মানে এখানে 11 দিয়ে গুণ করো, এখানে 9 দিয়ে গুণ করো, এখানেও 11 দিয়ে, এখানেও 11 দিয়ে, এখানেও 9 দিয়ে, এখানেও 9 দিয়ে, 9 9 11 নম্বর, 99, 99 মাইনাস 11, 110, 90 প্লাস 9, তাই তো? এবার কি বলা হয়েছে, সেলিং প্রাইস দুটো জানা আছে, টোটাল সেলিং প্রাইস কত রয়েছে বলো? আর সরি দুটো নাই, একটা দিয়ে জানা আছে, ছাড়ো না দুটোর কি দরকার, সেলিং প্রাইস কত রয়েছে এসপি? 99 ইউনিট, বাট ওরা কি বলছে? 1 লাখ, 1 লাখ, 1 লাখ, ওয়ার্ড পে ডাইরেক্ট লিখে দিলাম 1 লাখ, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1/99 লাখ, 1/99, আচ্ছা জিজ্ঞেস কি করা হয়েছে? ফাইন্ড দা প্রফিট অর লস, দেখো ভালো করে ব্যাপারটা, 1 ইউনিটের ভ্যালু এতটা, তাহলে বুঝো জিনিসটা, শোনো এইভাবে এইভাবে দেখো পুরো টোটাল, এই টোটালতে কি হলো, প্রফিট হলো না লস হলো? এই প্রফিট হলো না লস হলো টোটাল? আগে এটা বলো, প্রফিট হলো না লস হলো? লস হবে, এই লস যে হবে দেখো, 2 ইঞ্চ। এই দেখো, এই দেখো, 9টা বাদ গেল কত থাকলো? -2, -2,
মানে লস হলো 2 ইউনিট, লস কত হলো, লস ইকুয়াল টু 2 ইউনিট, আর 2 ইউনিটের ভ্যালু কত হবে, 2 × 1/99 লাখ, মানে কি 2/2 লাখ, 2 লাখ/99, এটা আনসার, মানে অপশন এ আনসার, হ্যাঁ কিনা, ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা, বুঝতে পারলে? কিন্তু একটা জিনিস এখান থেকে আমি বুঝতে পারলাম, তুমি বুঝলে কিনা কিন্তু আমি বুঝলাম, এখান থেকে একটা জিনিস বুঝলাম কি, প্রফিট অ্যান্ড লস ভ্যালু পার্সেন্টেজ তো সেম রয়েছে, তাই না? প্রফিট অ্যান্ড লস ভ্যালু পার্সেন্টেজ তো সেম রয়েছে, সেলিং প্রাইস সেম রয়েছে, হ্যাঁ কিনা, সেলিং প্রাইসও সেম রয়েছে, ক্লিয়ার? তো একটা জিনিস তোমাদেরকে আমি বলি, চলো এইভাবে শোনো, এইভাবে শোনো কি, এই পুরো ট্রানজেকশন কেই দেখো, পুরো ট্রানজেকশন কত রয়েছে, 9, 9, টোটাল এসপি কত রয়েছে বলো তো, টোটাল টোটাল এসপি কত রয়েছে বলো তো, 99, 99 কত হলো, 198, 189, আচ্ছা 198, টোটাল সিপি কত রয়েছে, 110 আর 90, কত টোটাল সিপি, এই দুটো অ্যাড করে দাও, 200 টাকা, হ্যাঁ কিনা, 200। টোটাল প্রফিট না লস, লস হলো কত হলো লস বলো তো, 2 ইউনিট, লস পার্সেন্টেজ কত হলো বলো তো, 2/CP, 200 × 100, কত পার্সেন্ট বলো তো, একটা বলো তো কত পার্সেন্ট হলো, 1% স্যার। জি 1%, 1% লস। আচ্ছা একটা জিনিস বলো তো, এই 1% ওরা ওইভাবে আনলো, আমি একটা আরো ভাবে আনতে পারতাম, এই 1% দেখো এইভাবে আনতে পারতাম, কিভাবে বলো তো, এখানে দেখো 10% ছিল না, দু জায়গায় ভ্যালু, আমি 10-এ যদি স্কোয়ার করে দিতাম আর নিচে 100 করে এটা যদি করতাম আর এক মিনিটের পার্সেন্টেজ, কাউন্সার বাকি তাহলে কি আছে, হতো, এক মিনিট কম আর কি, এখানে অ্যাড করে কোনো লাভ হবে, রিজাইন করবো আবার, কালকে এটা বলে দেবো কি, আরে কালকে রিজয়েন রিজয়েন করলে আমি 2 মিনিটে বলে দিতাম, বলো যে রিজয়েন করবে, কিন্তু আবার 3টে ফাইল হয়ে যাবে, আচ্ছা কালকে এটা তাহলে কালকেই করে দেবো, এই এই পর্যন্ত মনে রাখো, এখান থেকে কালকে করবো, ঠিক আছে, মানে এরকম কেস হয় তো ওভারঅল পার্সেন্টেজের ভ্যালু এটা